হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসলাম চিংড়ি মাছ রেসিপি। তো আমার কাছে চিংড়ি মাছটা আমার প্রিয় মাছ, তো এই চিংড়ি মাছটা হলে আমি কিছু ভাত খাইতে পারি। তো আজকে বাজারে গেলাম, বাজারে যাইয়ে দেখি চিংড়ি মাছ, তাজা চিংড়ি মাছ। তো আমি আর নিজেকে সামলাতে পারলাম না, তো 1.5 কেজি চিংড়ি মাছ কিনে নিয়ে আসলাম। তো দেখেন আমি বুনা করছি, আমি পুরো বুনা রেসিপিটা করেছি, এটা আপনাদের সাথে শেয়ার করব। তো আসলে এখন আমি চিংড়ি মাছটা পরিষ্কার করে নিছি। দেখেন পরিষ্কার করে নেওয়ার পরে এখন আমরা রান্নার জন্য প্রস্তুত তৈরি হব। তো কড়াইটা দেওয়ার পরে পানিটা শুকাই নেব, পানিটা শুকানোর পরে তেল দিয়ে দেবো পরিমাণ মতো। আসলে তেলটা আপনারা বুঝে দেবেন যে আপনার মাছ অনুযায়ী, যে কতটুকু লাগতে পারে মাছ অনুযায়ী। তো বেশিও দেবেন না, আবার কম দিলেও ভালো হবে না, যেখানে যেটা প্রয়োজন। তো এখন আমরা পেঁয়াজ কেটে রাখছিলাম, পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে দেওয়ার পরে আমরা সুন্দর করে ওই তেলের সাথে মিক্স করে নেড়ে চেড়ে রাখবো, যাতে গন্ধটা না থাকে। তো এরকম 3 থেকে 4 মিনিট নাড়তে থাকবো। নাড়ার পরে এখন আমরা আদা বাটা ছিল আমার ফ্রিজে রাখা, আমরা আদা বেটে দিলাম। বেটে দেওয়ার পরে নাড়তে থাকবো, প্রত্যেকটা দেবো জিনিস দেবো, আবার প্রত্যেকবার নাড়তে হবে। তো আদা দিলাম, আদা নেড়ে নিলাম। এখন গাইস দেখতে পাচ্ছেন আমরা 2 থেকে 1 মিনিট নাড়বো। নাড়ার পরে এবার আমরা দিয়ে দেব পেঁয়াজ। এটা হলো পেঁয়াজ আমরা বেটে রাখছিলাম, আমাদের ব্লেন্ডার নাই, বেটে আমি ফ্রিজে রাখছিলাম। তো এখান থেকে বেটে দেওয়ার পরে ওইটা 2-3 মিনিট ই করতে হবে, শক্ত ছিল ফ্রিজে যেহেতু। তো ওখান থেকে আর কি সুন্দর করে নাড়তে হবে। এবার আমরা হলুদের গুঁড়া দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দেওয়ার পরে নাড়তে হবে। সব কিছু যখন যখন দেব তখনই নাড়তে হবে। এবার মরিচ এবং হলুদ দিলাম, এখন সুন্দর করে নেড়ে নেব। নেড়ে সেড়ে ওগুলোর সাথে মিক্স করে নেবো। এখন লবণ দিলাম, লবণ দিয়ে আবার নাড়তে হবে। তো আসলে প্রত্যেকটা জিনিস এভাবে দিতে হবে, আবার নাড়তে হবে, দিতে হবে, আবার নাড়তে হবে, যাতে আমার ওই পেঁয়াজের সাথে এটা মিক্স হয়ে যায়, গন্ধটা না থাকে। আসল কথা এরকম বারবার নাড়লে গন্ধ থাকে না, আমার কাছে গন্ধ থাকে না। আপনারা কীভাবে নাড়েন, অনেকে দেখছি সব একবারে দিয়ে নাড়ে, তো আমি এইভাবে দিলে আমার কাছে ভালো হয় না বা ঝোলটা গোনো হয় না। তো এখন আমরা এখানে দেখতে পাচ্ছেন বাদাম, আমরা বাদাম বেটে রাখছি। বাদাম বেটে রাখার পরে এখন গাইস ই করবটা বাদামটা পরিমাণ মতো, এখানে আমার 1.5 চামচ আমি বেটে রাখছি। এই বাদামটা দিলে হয় কি ঝোলটা গোনো হয় এবং স্বাদটা ভালো লাগে। অনেকে বাদাম পছন্দ করে না, তো বাদাম না দিলে এটা আপনাদের ব্যক্তিগতভাবে, এটা দিলে আমার ঝোল গোনো হয়। তো এবার আমরা বাদামের যে গুলে রাখছিলাম, বেটে রাখছিলাম, ওটা দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে নাড়তে হবে, প্রায় 3 থেকে 4 মিনিট এরকম নাড়তে হবে, যাতে গন্ধটা না থাকে, বাদামের গন্ধটা, পেঁয়াজের গন্ধটা, ময় মশলার গন্ধটা না থাকে। ততক্ষণ নাড়তে হবে, যতক্ষণ তেলটা উপরে না আসবে। তো এখন আমরা আস্তে আস্তে করে আমাদের চিংড়ি মাছ দিয়ে দেব। দেখতে পাচ্ছি আমরা চিংড়ি মাছ সেঁকে সুন্দর করে শুকনো করে রেখেছিলাম। তো আমি সেঁকে সুন্দর করে এখন মিক্স করে নেব সব, যাতে মশলা ঢুকে। তো এভাবে অনেকক্ষণ উষলাতে হবে, আমরা বলি উষলাই। তো তরকারিটা একবার সব কিছু দিয়ে চিংড়ি মাছ দিয়ে উষলাতে হবে। দেখতে পাচ্ছেন উষলেছে, এর মধ্যে টমেটো দিলে কিন্তু আরও বেশ বেটার মনে হয়। তো এখন পরিমাণ মতো পানি দিয়ে নেব, কিন্তু বেশি পানি দেব না, বেশি পানি দিলে, বেশি সেদ্ধ করলে কিন্তু রাবারের মতো হয় চিংড়িটা, তখন আর খেতে ভালো লাগে না। তো আমরা দেখতে পাচ্ছেন যে আমি পানি দিয়ে দিছি, পরিমাণ মতো বেশি পানি দিই নাই, আর চিংড়ি মাছে বেশি পানি লাগে না। তো আর চিংড়ি মাছ তৈরি রান্না করতেও বেশি সময় লাগে না। তো এরকম আমি রান্না শিখছি আসলে আমার ফ্যামিলির থেকে, আসলে রান্নাটা কেমন হয়েছে জানান তো। তো আমি তো শিখছি, শেখার পরে কয়েকদিন ধরে আমি রান্না করতেছি, রান্না করি। তো আসলে কাঁচামরিচ, ধনে পাতা দিয়ে দেখতে পাচ্ছেন দিয়ে এখন 3 থেকে 4 মিনিট এরকম ঢেকে রাখবো। ডেকে রাখার পরে নাড়িয়ে ছেড়ে দেবো, দেখবেন আস্তে আস্তে আপনার কালারটা চলে আসবে। আমি 5 থেকে 7 মিনিট পরে ডেকে রাখছি। ডেকে রাখার পরে দেখেন আমার চিংড়ি মাছ কিন্তু রান্না হয়ে গেছে, কালারটা দেখেন, ওয়াও কালার, সেই কালার আসলে দেখেন, দেখতে যেরকম সুন্দর, খাইতে কিন্তু এরকম স্বাদ লাগবে ইনশাল্লাহ। আমার জানা মতে আমি যে রান্না করি আসলে আমার কাছে বেস্ট মনে হয়। এখন আপনাদের কাছে কেমন হয়েছে জানাবেন, আর আমার কোথায় ভুল হয়েছে অবশ্যই ধরিয়ে দেবেন, কারণ আমি মেয়ে মানুষ না, আমি ছেলে মানুষ, আমি কষ্ট করে রান্না করছি। তো জানাবেন কোথায় ভুল হয়েছে, অবশ্যই ভুল হইলে আমার ধরিয়ে দেবেন যে এখানে এটা প্রয়োজন ছিল, এখানে এটা দেওয়ার দরকার ছিল, আর এখানে এটা ছিল না, এটা আপনি আমাকে ভুলটা আমার ধরিয়ে দেবেন, তাহলে আমার কাছে পরবর্তীতে আমার জন্য ভালো হবে। তো আসলে ভিডিও আর লং করব না, এখানেই শেষ করব। সবাই আমার জন্য দোয়া করবেন,
আমি যেন সামনের দিনগুলো এগিয়ে যাই। আর অবশ্যই আমার ভিডিওটায় লাইক দিবেন।